হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছে? নিশ্চয়ই ভালো আছেন। আবারও চলে এসেছি আপনাদের সাথে একটা ভিডিও নিয়ে। আজকে আমরা যে ট্যাটুটা রিমুভ করব, তার আগে আমি কিছু বলে নিই যে করোনাকালীন সময়ে আমাদের সব কিছুই বন্ধ ছিল। এখন করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সাথে সাথে আমাদের স্কুল থেকে শুরু করে, চাকরি থেকে শুরু করে, বিভিন্ন জবের ইন্টারভিউ থেকে শুরু করে, পরীক্ষাগুলো থেকে শুরু করে সব কিছুই শুরু হয়ে গেছে। সেই ক্ষেত্রে আমাদের যারা ট্যাটু করে ফেলেছে আগে পূর্বে না বুঝে, তারা জয়েনের ক্ষেত্রে বিভিন্ন ডিফেন্সের চাকরির ক্ষেত্রেও ট্যাটু একটু প্রতিবন্ধকতা দেখা দেয়, সেইগুলো আমরা রিমুভ করে থাকি। যাদের ট্যাটু নিয়ে একটু সমস্যা আছে সেগুলো নিয়ে, সেরকম আমার একটা ছোট ভাই আসছে যে রিমুভ করার জন্য, সেরকম ওনারও সামনে একটা পরীক্ষা আছে, এক্সাম আছে। তো বন্ধুরা, আমরা একটু দেখিয়ে নিচ্ছি, ওনার সাথে একটু কথা বলি, উনি কোথার জন্য অ্যাপ্লাই করবে এবং কিসের জন্য ট্যাটুটা করতে আসছে, আমরা একটু কথা বলি। দাদা, তোমার নামটা কি একটু যদি বলো? ধ্রুব চৌধুরী। ধ্রুব চৌধুরী। তো ধ্রুবদা, তুমি ট্যাটু করছো কতদিন আগে? 2013-তে। 2013-তে ট্যাটুটা করা হয়েছিল। 2013-তে যেমন দীর্ঘ অনেক বছর পার হয়ে গেছে, 8 বছর, এরপরও আপনার ট্যাটুটা কি যায়নি? না। আচ্ছা, আমার ভাইয়ের ট্যাটুটা কিন্তু এখনো যায়নি। আমি প্রথমে ট্যাটুটা দেখাই, তারপর আমরা বলি যে কি কারণে উনি রিমুভ করতে আছে এই ট্যাটুটা। যদিও উনি জেল পেনের কালে দিয়ে মেভি করা হয়েছিল, না জেল পেনের কালে দিয়েই করা হয়েছিল এই ট্যাটুটা। ভাগ্যিস এটা অনেক বড় কোনো কাজ করে নাই, যদিও এটা অনেক হালকা হয়েছে। এরপরও বিভিন্ন জবের ক্ষেত্রে হালকা কিছু না, যে কোনো দাগ একটা প্রতিবন্ধকতা, তো যে কোনো কিছু দাগ থাকলে সেটার জন্য একটু সমস্যা হয়ে যায়, সেগুলো তুলে ফেলতে পারবো। ওনার ভাগ্য ভালো যে এটা অনেকাংশে হালকা হয়েছে। এই হালকা থাকার কারণে এটা আমার মনে হয় একটা বা দুইটা সেশনের মধ্যে আশা করি এটা কমপ্লিট হয়ে যাবে। যদিও ওনার জব খুব কাছেই চলে আসে, ওনার অনেক আগে থেকেই করা উচিত ছিল। তো ভাইয়া, কোথায় অ্যাপ্লাই করেছেন, কেন, কখন পরীক্ষা, একটু যদি আমাদেরকে জানান। সেনাবাহিনীর জিআরসিওতে অ্যাপয়েন্টমেন্ট করেছিলাম 10 তারিখ, হচ্ছে আপনার প্রাইমারি ফিজিক্যাল, মানে সামনে শেষ 10 তারিখে, অক্টোবর 10 তারিখে। আচ্ছা, আমরা জানতে পারলাম যে ওনার একটা যে কোনো জবের জন্য, আর্মিতে জবের জন্যই দরকার হচ্ছে, যে কোনো জবের জন্যই আসলে ট্যাটু একটা প্রতিবন্ধকতা। তো আপনাদেরকে আমি একটা রিকোয়েস্ট করব, যাদের দরকার নাই ট্যাটু করার, তারা অবশ্যই ট্যাটু থেকে বিরত থাকেন। যারা জবের ক্ষেত্রে জব করবেন, যারা এখন স্টাডিতে আছেন জব করবেন, তাদের কোনো দরকার নেই এই ট্যাটুতে আসার। হ্যাঁ, আপনারা, কারণ আপনারা ভুলে আপনার ট্যাটুটা করে ফেলছেন বা শখের বসে ট্যাটুটা করছেন, কিন্তু আপনারা জবের ক্ষেত্রে বা কোনোখানে আপনাদের অফিসিয়াল ফর্মাল কোনো পোশাক পরতে হচ্ছে, সেখানে ট্যাটুটা একটা ওনার ফ্যাক্ট হিসেবে ধরে। তো বন্ধুরা, আমরা কথা না বলিয়ে এই ট্যাটুটা আমরা রিমুভ করছি। এটা আজকে ফার্স্ট সেশন শুরু হবে, সেকেন্ড সেশন আমি চেষ্টা করবো আপনাদেরকে দেখানোর জন্য। যদি ভাইয়া যদি কন্টিনিউ করে সেকেন্ড সেশন দেখানোর চেষ্টা করবো, আশা করি এই দুইটা সেশনের ভিতরে কমপ্লিট হয়ে যাবে। তো বন্ধুরা, আপনারা দেখেন আমরা কাজ করি। আমরা যতটুকু করেছি ততটুকুই ফ্রেশ হয়ে গেছে, আমরা দেখতে পাচ্ছেন। যেখানে যেখানেই করছি সেখানে ফ্রেশ হয়ে গেছে। তো আপনারা যখনই রিমুভ করবেন তখনই চেষ্টা করবেন যে যে পরবর্তী সেশনগুলো একটু কমপ্লিট করার জন্য। আশা করি এভাবে সিরিয়াসলি যদি আপনারা যে রিমুভ করতে চান, তাহলে সিরিয়াসলি আপনারা ট্রাই করবেন যে যে সেশনগুলো কমপ্লিট করেন। আপনারা সেশনগুলো যদি কমপ্লিট করেন, আশা করি কোনো ট্যাটুই থাকার না, সব ট্যাটুই উঠে যায়। দেখতে পাচ্ছেন এখানে সব কিছু আশা করি ফ্রেশ হয়ে গেছে, যেখানে যেখানে করছি সেখানে ফ্রেশ হয়ে যাচ্ছে। দাদা, এখানে কোনো ব্যথা পাচ্ছেন আপনি? না, তেমন একটা না। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কাজটা প্রায় কমপ্লিট হয়ে গেছে, কিচ্ছু নাই, কিচ্ছু নাই, একটু র্যাশের মতো হয়েছে এখানে, র্যাশের মতো হবেই, কারণ এটা একটা হিট এই কারণে, কিন্তু কোনো ইঙ্ক নেই। হ্যাঁ,
এটা আশা করি ক্রিমটি মনে ইউজ করলে আশা করি 2-4 দিনের ভিতরে আশা করি ফ্রেশ হয়ে যাবে। আশা করি আমার কেন জানি মনে হচ্ছে একবারের বেশি এটা নাও লাগতে পারে। যাই হোক কমপ্লিট করে ফেলেছি আমাদের এটা। তো বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল বাটনটা অবশ্যই চেপে দেবেন যাতে পরবর্তী আপডেটের জন্য আপনাদের কাছে পৌঁছে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শান্তিতে থাকবেন।